অ্যাপসের
বলে দিতে হবে যে আপনি ওষুধটা খেয়েছেন, যাতে আমরা নজর রাখতে পারি যে আপনারা ওষুধটা খাচ্ছেন। এভাবে কিন্তু টিভি সেরে উঠবে। হ্যাঁ, এভাবে যদি সবাই সবাইকে সাহায্য করে তাহলে কিন্তু টিভি একমাত্র সেরে উঠবে। সবাই সবাই সবার কথা ভাবতে হবে, আশেপাশের বাড়ির লোকজনের কথা ভাবতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে। এভাবে আমাদের সবার যৌথ সহযোগিতায় আমরা টিভি মুক্ত পৃথিবী গড়ে তুলতে পারব। এবং যারা মদ্যপান, গুটকা, বিড়ি এইসব খান, ওইসব কিন্তু আস্তে আস্তে সরিয়ে দিতে হবে। কারণ মদ্যপান, গুটকা, বিড়ি এইসব খেতে হচ্ছে শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমে যায়। শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা পড়ে গেলে আপনাকে যক্ষা কেন যে কোনো রোগী আক্রমণ করতে পারবে। সেই জন্য শরীরের ইমিউনিটির উপরে নিজেদেরকে খেয়াল রাখতে হবে। কারণ একটা চিকিৎসা করে প্রতিকার পাওয়া থেকে প্রতিরোধ করাটা আমরা যতটা করতে পারবো সেটাই আমাদের পক্ষে ভালো হবে। সেই জন্য আপনাদেরকে ইমিউনিটি থেকে খুব খেয়াল রাখতে হবে, ঠিকমতো অধিক প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। শুধু তাই নয়, সঠিক সময় খাবারটা খেতে হবে, কিন্তু খুব ভালো হয়। তার মধ্যে যদি টিভির জীবাণু ঢুকে, কিন্তু তার মধ্যে টিভি করতে পারবে না, কারণ তার ইমিউনিটি খুব স্ট্রং। কিন্তু যদি আপনার ইমিউনিটি কমিয়ে রাখেন, আপনি প্রচুর পরিমাণে মদ্যপান করছেন, প্রচুর পরিমাণে গুটকা, বিড়ি এসব খাচ্ছেন, তো তার জন্য কিন্তু আপনার ইমিউনিটি কমে যাবে, আপনাকে টিভি কেন যে কোনো রোগী আক্রমণ করতে পারে। RNTCP, which is now known as National Tuberculosis Elimination Program or NTEP, is strictly supervising the treatment of TB by two website portal. They are 99dots and Niksai Poshan Yojana. WHO has launched NTB strategy by 2035 in 2016. It has been shared that there will be almost 95% reduction in cases by 2035 as compared to 2015. Almost 90% reduction in mortality by 2035 as compared to 2015. And 0% active family cases by 2035 as compared to 2015. The last but not the least, with combined effort, individual, community, government and other institutions, we can overcome this problem.